আম্বাসা এলাকার বহু বছরের একটি পুরনো সমস্যা ছিল শান্তিপাড়া সুভাষপল্লী ও সুখপল্লী বিবেকানন্দ নগরের জল নিষ্কাশন, কিন্তু কাজের একাংশ জায়গায় চলছে নিম্নমানের কাজ সহ স্বজন পোষণের অভিযোগ। ড্রেনের বিক্ষিপ্ত নির্মাণ কাজ নিয়ে অভিযোগ তুলে ধরেন ক্লাবের পক্ষের অনল বরণ রায়। আম্বাসা এলাকার বহু বছরের একটি পুরনো সমস্যা ছিল শান্তিপাড়া সুভাষপল্লী অশোকপল্লী বিবেকানন্দ নগরের জল নিষ্কাশন। বাম আমলে 25টি বছর করছি করব বলে চালিয়ে শেষে শোনা গেল টাকা নেই, বড় ধরনের কোনো প্রজেক্টের জন্য টাকা দেওয়া যাবে না, দিল্লি টাকা দেয় না। এলাকার জনগণ সেটাকে সত্য বলে মেনে নিয়েছেন। দলের নেতা মন্ত্রীরা তো মিথ্যে বলতে পারেন না। 2018 সালে বিধানসভা নির্বাচনের পূর্বে বর্তমান শাসক দলের নেতারা 4টি পাড়ার মানুষকে প্রতিশ্রুতি দেন ক্ষমতায় আসলে দীর্ঘ বছরের জলজ্যন্ত সমস্যার সমাধান করবেন। 2018 সালে শাসক দলের নেতাদের প্রতিশ্রুতিতে আম্বাসা মানুষ বিশ্বাস করে আশীর্বাদ দিয়েছিল। বিধায়ক হয়েছেন শাসক দলের নেতা পরিমল দেববর্মা। তারপর বেশ কয়েক বছর কেটে গেলেও সেই জল নিকাশি ব্যবস্থার প্রতিশ্রুতি ভুলেননি পরিমল গোপাল দীপাদেবরা। সম্প্রতি পূর্ত দপ্তরের মাধ্যমে কয়েক কোটি টাকা বেয়ে চলছে নির্মাণ কাজ। শান্তিপাড়ার শেষ সীমানা থেকে 60% কাজ শেষে দেখা দেয় বিপত্তি। আম্বাসা থানা রোডের পাশে রয়েছে নেতাজি প্লে ফোরাম সেন্টার, যা নিকাশি ড্রেনের ফলে 50% ভেঙে দিতে হচ্ছে। যদিও ক্লাবটির পুরো অংশটি পূর্ত দপ্তরের একোয়ারে করা স্থানেই রয়েছে, তারপরেও ক্লাবটি বছরের 12 মাস নানা সমাজসেবামূলক কাজে লিপ্ত থাকে। ক্লাব কর্তৃপক্ষ বক্তব্য হল পূর্ত দপ্তরের কৌশলীদের ভুল পথে চালনা করছে শাসক দলের জনৈক এক নেতা, যিনি চাইছেন ক্লাবটি ভেঙে দিতে, যার ফলে পূর্ত দপ্তর কর্তারা ড্রেন তৈরি করতে গিয়ে প্রয়োজন না থাকার পরেও ক্লাবটির বিস্তর ক্ষতি করে চলছে। অথচ পাকা ড্রেনটি সোজাভাবে করানো হলে কোনো সমস্যা সামনে আসতো না। ড্রেনের বিক্ষিপ্ত নির্মাণ কাজ নিয়ে অভিযোগ তুলে ধরেন ক্লাব কর্তৃপক্ষ অনল বরণ রায়। যেখানে উপস্থিত থেকে এলাকার কাউন্সিলর দীপাদেব জানান, আমার ওয়ার্ডের বিশাল পাকা ড্রেন হচ্ছে, অথচ আমাকে কিছুই জানানো হয়নি। আমি এলাকার মানুষের ভোটে নির্বাচিত কাউন্সিলর, আমার ওয়ার্ডে কাজ হচ্ছে, তার কিছুটা হলেও আমার নজরে থাকা প্রয়োজন ছিল। দীর্ঘ বছর পর এলাকার মানুষের সমস্যা সমাধান করা হচ্ছে, বর্তমানে এলাকার লোকের নানান প্রশ্নের জবাব আমাকে দিতে হচ্ছে। স্থানীয় পূর্ত দপ্তর যেভাবে পাকা ড্রেনটি নির্মাণ করছে তা যে না পছন্দ কাউন্সিলরের কথাতে তা স্পষ্ট। ক্লাব কর্তৃপক্ষের দাবি, বিষয়টি নিয়ে পুনরায় ভাবুন পূর্ত দপ্তরের কর্তারা, এখনো হাতে সময় রয়েছে। ভুলটা ভুলের মাধ্যমে শেষ করলে পরবর্তী সময়ে আরো নানান সমস্যার জন্ম দেবে, যা বাম আমলে থানা রোড করতে গিয়ে তৈরি হয়েছিল, আজও তার নিষ্পত্তি হয়নি। আমরা তো অলরেডি যেহেতু এলাকার ডেভেলপমেন্টের সাথে আমরা ক্লাব করি, আমরাও চাইছি যে এলাকাতে একটা সুন্দর একটা ড্রেন হোক, আমরা চাইছি, আমরা ব্যক্তিগতভাবে চাই, এখনো চাইতেছি। আমরা অলরেডি কন্ট্রাক্টরের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি আমরা ক্লাব, যে আপনারা যেদিন ভাঙার দরকার লাগবো আপনারা ক্লাব ভাঙালেন, আমাদের কোনো আপত্তি নেই। চেয়ারম্যানের সাথে আমরা গেছি, কথা কইছি, চেয়ারম্যান কইছে ড্রেন সোজা হইব, আমাদের এইটা আপত্তি নাই। ধরে এখন আপনারা প্র্যাকটিক্যাল দেখেন ড্রেন সোজা আসেনি, ওইখান থেকে ড্রেন কার বইছি, কার তাহলে ওইখানে যদি ড্রেন কার ভয় আমাদের ক্লাবটারের পাশে এনেছি, আমরা কি ক্লাব এখানে কেউ মাফিয়াগিরি করতেছি, না আমরা এখানে কেউ লোকের ঝগড়া করতেছি, না এখানে দাঙ্গা করতেছি, যে আমাদের ক্লাব ভাঙতে হইব। ক্লাব অলরেডি আমরা খালি করে রাখছি, কন্ট্রাক্টরের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে রাখছি, যে তোমরা যেদিন মনে হইব তোমরা ক্লাব ভাঙে লাও, মেশিন দিয়ে কাটাও, যা কিছু করো ক্লাব তোমরা নেও, আমাদের কোনো আপত্তি নেই। ক্লাবের সামনে অলরেডি ড্রেন হয়েছে, তাহলে এই জায়গার থেকে যদি ড্রেন মুস্ত্রা খাইতে পারে, প্রাণ করতে পারে, সুযোগ না দিতে পারে, তাহলে আমার এখান থেকে ক্লিয়ার ক্লাবটার বাসে তারা করতো না। আপনার কোন ক্লাব? আমাদের নেতাজি প্লে ফোরাম সেন্টার। এরপরে আপনারা দেখেন আবার ওইখানে যে মেইন রোডের রাস্তাটা দেখেন, ওইখান থেকে আবার ইউ আকারে দিয়ে টান কাটতে, এরপরে ড্রেন ড্রেন যাবে ওইদিকে। আরে যদি আইন হয় সবার জন্য আইন সমান করেন, আপনি আমার ক্লাব পুরাটা লাগবো, ড্রেন পুরাটা আমাদের কোনো আপত্তি নাই। এলাকার স্বার্থে, ডেভেলপমেন্টের স্বার্থে, গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট ওয়ার্কের স্বার্থে আমরা ক্লাব পুরাটা দিয়ে দিব, কিন্তু আইন সবার জন্য সমান হইব, এখানে কী করে কার ভয়? আমাদের দাবি, যদি সব দিকে পাশে তারা কাজ করতে পারে, আমার ক্লাবরও তারা বাঁচাক। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।